সেবা কিচেন উইথ ফিলিশপুরে হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো মসুর ডালের একটা মজাদার রেসিপি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মসুর ডালটাকে আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই ডালটাকে আমি বেটে নেব। ডালটাকে আমি 3-4 বার জলে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম, ডালে অনেক নোংরা থাকে। ডালটাকে আমি বেটে নেব। ডালটাকে কিন্তু পুরো প্লেন করে বাটিনি, তর বাটা রকম করেছি। দিয়ে দিব গোটা জিরা, দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব ধনে পাতা কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। দুটো আমি সিদ্ধ ডিম নিয়েছি, ডিমটাকে আমি গ্রেট করে নেব। এবং একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে করে নেব। মিশ্রণটাকে আবার পুনরায় আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, আমি দিয়ে দিব এখানে 1 চামচ মতো বেসন। মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মিশ্রণটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার আমি তার একটা আকৃতি করে নেব, গোল লম্বা যেমন পারবো একটা বল বানিয়ে নেব। আমি চুড়িটা ধরে নিয়েছি, বসিয়ে দিব একটা কড়া। কড়াটা গরম হয়ে গেছে, পিস কাটা পাউরুটি আমি এখানে 3 পিস নিয়েছি। পাউরুটিটাকে আমি ভালো করে ভেজে নেব। এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলো হয়ে গেছে আমি তুলে নেব। এবার এর আমি একটা বেড গ্রাম বানিয়ে নেব, হাতের সাহায্যে ধরে দিলেও ভালো হয়, মিক্সচারেও বেটে নিতে পারেন, শিল নোড়ায়ও আপনারা রোস্ট করে নিতে পারেন। একটা বাটিতে আমি 2 চামচ মতো কর্নফ্লোর নিয়ে নেব, এটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। আমি জল ঢেলে দিলে মিশ্রণটাকে গুলিয়ে নেব, কর্নফ্লাওয়ারে একটা মিশ্রণ বানাবো। এরকম বেডগ্রাম কিনতে পাওয়া যায়, কিন্তু এই পাউরুটি দিয়েও আপনারা বেডগ্রাম বানাতে পারবেন। আমি শিল নোড়ায়কে গুঁড়ো করে এনেছি, আপনারা চাইলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন। এবার নিয়ে আমি কর্নফ্লাওয়ার জলে একটু ডুবিয়ে নেব। এরকম করে আমি সবগুলোকে এরকম করে নেব, কর্নফ্লাওয়ার জলে ডুবিয়ে পাউরুটি যে রোস্ট বানিয়েছি সেটা ডুবিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব কড়া। সঙ্গে সঙ্গে কেউ উল্টাবেন না, একটু পরে উল্টাবেন। উল্টে পাল্টে পুরো লাল লাল রঙে কালার হয়ে যাবে, উল্টে পাল্টে তাকে আমি ভেজে নেব।
এরকম করে আমি সবগুলোকে ভেজে নেব। এটাকে আমি উল্টে পাল্টে আবার ভেজে নেব। মসুর ডালের বড়া কেউ বলতে পারবে না, খুব সুন্দর হয় শাক খেতে। আপনারা অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এরকম করে উল্টে পাল্টে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। ভেজিটেবিল চপ যে বানানো হয় পুরো সেই রকম আকৃতি এসছে। এতগুলো বড়া হয়েছে, 10 টাকার মসুর ডাল, দুটো ডিম সিদ্ধ দিয়ে আমি বড়াটা বানিয়েছি, অনেকগুলো হয়েছে। এটাকে আমি ভেঙে দেখাচ্ছি। এটাকে টমেটো সস দিয়েও খেতে পারেন। বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিবেন। আমার পরের ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।